পশ্চিমবঙ্গে ভোট চলাকালীন ফের তৃণমূলে ব্যাপক ধস। তৃণমূলের এক যুবনেতা সহ কয়েকশো কর্মীর সমর্থক মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন। গেরুয়া শিবিরে চড় হাসে চাপ বাড়ল শাসক শিবির তৃণমূলে। তো এই বিষয়ে কি জানা যাচ্ছে জানুন বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভোটের মধ্যে ব্যাপক চাপে তৃণমূল শিবির, নির্বাচনের মধ্যে আবারও শাসক দলে বড়সড় ভাঙন দেখা দিল। এবার দলের প্রতি ক্ষোভ জাহির করে জামুড়িয়ার এক নম্বর ব্লকের 400 জন তৃণমূল কর্মী সমর্থক নাম লিখালেন বিজেপিতে। সদ্য দলে যোগদানকারীর হাতে বিজেপির পতাকা তুলে দেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। নতুন বছরের প্রথম দিন যুবনেতা সহ তার 400 অনুগামী বিজেপিতে যোগ দেন। বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূলের যুবনেতা অলোক দাস বলেন, পঞ্চায়েত থেকে শুরু করে কর্পোরেশন ভোট সবসময় ছাপ্পা মেরে জিতেছে তৃণমূল। এদের কাছে মানুষের গণতান্ত্রিক অধিকার কোনো সম্মান নেই। উন্নয়নের নামে এতদিন ধরে প্রহসন চলে এসেছে, তাই বাংলার প্রকৃত উন্নয়নের স্বার্থে আমরা বিজেপিতে যোগ দিলাম। এই বিষয়ে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর নরোত্তম মিশ্র তার ফেসবুক প্রোফাইলে লিখেছেন, পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বিধানসভার টিএমসি নেতা শ্রী অলোক দাস জির সঙ্গে বিজেপির সদস্যপদ নিলেন কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক। এই উপলক্ষে বিজেপির প্রার্থী উপস্থিত ছিলেন জামুড়িয়া থেকে তাপস রায়, স্থানীয় দলীয় নেতাকর্মীরা। এছাড়াও এই যোগদান প্রসঙ্গে নরোত্তম মিশ্র জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস এখন ডুবন্ত জাহাজে পরিণত হয়েছে। তৃণমূলের কর্মী সমর্থকেরা দলের প্রতি আস্থা হারিয়েছে। রাজ্যের মানুষ দুর্নীতিবাজ তৃণমূলকে আর চাইছে না। সেই কারণেই অমিত শাহ আর নরেন্দ্র মোদীর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ করতে সবাই দলে দলে বিজেপিতে যোগ দিচ্ছেন। তো এটি যুক্ত সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং ভোটের মুখে ফের তৃণমূলে ব্যাপক ধস, যোগ দিলেন বিজেপিতে বহু তৃণমূল নেতাকর্মী। তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।